আলাইকুম ওরাহমতল্লাহ আলুদুল্লাহ সেত রজিম ইন না সাকদ জামা উল হুম ফখসৌহুম ফজাদ হুম ইমান অকল ও হাসবোন আল্লাহ হওয়া ওকিল সুপ্রিয় দর্শক সুপ্রিয় শ্রোতা আমরা আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হওয়া আল্লাহর প্রতি ভরসা রাখা নিয়ে কথা বলছিলাম আজকের অধিবেশনে আমরা এমন কিছু নমুনা এমন কিছু দিক আলোচনা করব যে দিকগুলি যে আস্থাশীল হওয়ার যে পদ্ধতিগুলি কোরআন মাজিদে তার উত্তম যে গুণগুলো ছিল তার মাঝে আস্থাশীল হওয়ার যে গুণটি সে গুণ নিয়ে আলোচনা করেছেন এবং নবীরা তারা আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল ছিলেন সকল ক্ষেত্রে যত বড় তাদের উপর বিপদ এসেছে সেই বিপদের ক্ষেত্রেও আল্লাহর প্রতি আস্থাশীল ছিলেন আমরা প্রথমে আলোচনা করতে পারি আমাদের নবী নেবি আলী ওয়াসাল্লাম সম্পর্কে নবী মহম্মদ সাল্লি ওয়াসাল্লামের উপরে অনেক বিপদ আবদ এসেছে এবং এই বিপদের মাঝে একটি বিপদ সুরা আল ইমরানের একশত তেহাত্তর এবং চুহাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা ইসাদ করেন ইমানা। তারা বলল যে মানুষেরা শুরু করেছে তোমাকে ধ্বংস করে ফেলবে নেম তাদের এই কথোপকথন তারা যেহেতু বলাবলি করছে নেবীম সাল্লাহ আলী আসাল্লাম এর ক্ষতিগ্রস্ত করার নেম সাল্লি হাসাল্লাম এবং তার সাথীদের তাদের এই সংবাদে নেবীম সাল আলিহিসাল্লাম সহ তার সাথীদের ইমান আরও বেড়ে গেল মহান্রবুল আলমিনের প্রতি যে তাদের ইমান এবং আস্থা সেটি আরও বৃদ্ধি পেল কারণ হলো যে তাদের যে চক্রান্ত নেমসাল আলহি ওসাল্লামের উপর এই চক্রান্তের ফল মহান্নবুল আলমিন তিনি ভালো জানেন এবং তাদের চক্রান্ত মহানরবুল আলমিন নস্বাদ করে দিবেন এই জন্য মহানরবুল আলমিন তাদের ইমানের কথা বললেন ফজাদা তাদের ইমান আরো বৃদ্ধি পেল তার আরো শক্তিশালী হলো যার ফলে তারা মুখ ফুটে বলে উঠলেন হাসবু আল্লাহ তালা আমাদের জন্য যথেষ্ট ওয়াকিল এবং অভিভাবক হিসেবে রক্ষণাবেক্ষণকারী হিসেবে তিনি আমাদের জন্য যথেষ্ট ফান কলাবু ফানুমিন এর ফলে তারা আল্লাহর অনুগ্রহ নিয়ে ফিরলেন মহেন্দ্রবুল্লা আলামিন তাদের প্রতি করুণা করলেন তাদের মহেন্দ্রবুল্ আলামিন যে অনুগ্রহ করলেন সে অনুগ্রহ নিয়ে তারা ফিরলেন ও ফবদুলিন আল্লাহর অনুগ্রহ তার নিয়ামত নিয়ে ফিরলেন লম ইয়ামসেস সু এবং তাদের কোনো কিছুই করতে পারল না নেভীম সাল্লাল্লাহু আলিহসাল্লাম তার সাথীদেরকে যে তারা ক্ষতি করতে চেয়েছিল সে ক্ষতি তারা করতে পারলো না তাদের কাছে তাদের কোনো ক্ষতি পচল না তাহলে মোহানবুল্লা আলামীন তার বান্ধাদেরকে কখনো পরীক্ষাও করতে পারেন আর এই পরীক্ষার মুহূর্তে উপর ভরসা করা মমিনের উচিত মোহানবুল্লা আমিন তাদের সুন্দর গুণগুলো নবী সালাম সহ তার সাথীদের গুণ বর্ণনা করলেন তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করেছিলেন ওল্লাহবু ফুল আজিম আর মহানবুল্লাহ হলেন মহা অনুগ্রহকারী সুপ্রিয় দর্শক তাহলে আল্লাহর প্রতি আস্থা নিয়ে আমরা কিছু নমুনা তুলে ধরার কথা বলেছি তাহলে প্রথম যে নমুনা যে চিত্র সেই চিত্র নেবী মোহাম্মদ সাল্লু আলী আসসালাম এবং তার সাথীদের মাঝেই আমাদের জন্য উত্তম নমুনা তারা রেখে গেছেন যথেষ্ট হতে পারে সর্ব মুহূর্তে আমরা আল্লাহর প্রতি আস্থা রাখতে পারি আবদুল আব্দীন আব্বাস শরদুল্লাহ আনহু তিনি হাদিস বর্ণনা করেন হাসবুন আল্লাহ অ্যাম ওয়াকিল যে বাক্যটি আমরা একটু আগে আলোচনা করেছি সুরত আলী ইমরানের এই বাক্যটি কলাহা ইবরহিম আলাইহি সাললাম হেইনা উল কেয়াফির নাহ আব্দুল্লি আব্বাস রহদুলহত রহ তিনি হাদিস বর্ণনা করেন যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং আমাদের রক্ষণাবেক্ষণকারী হিসেবে তিনি আমাদের জন্য যথেষ্ট এই কথাটি ইব্রাহিম বলেছিলেন যখন তার কমের মানুষেরা তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করেছিল মহানবুল আলামিন তাকে হেফাজত করেছেন তিনি ছিলেন আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল পূর্ণ ভরসাকারী তিনি মুখ দিয়ে বের করেছিলেন হাসবুন ওয়াকিল এই জন্য আমাদেরও সর্বক্ষেত্রে আমাদের এই দোয়া বলা উচিত নবী সাল্লাহ আলী ওসাল্লাম তিনিও বলেছেন যখন মানুষেরা এই ধরনের তাকেও তারা বলেছিল যে এই ধরনের চক্রান্ত হচ্ছে আপনার ক্ষতি হবে আপনি তাদেরকে ভয় করুন সতর্ক হন নবী সাল্লাহ আলী হোসালাম বলেছিলেন হাসবুন আল্লাহ ওয়াকিল যে আমরা আল্লাহর প্রতি ভরসা করছি এবং রক্ষণাবেক্ষণকারী হিসাবে ওয়াকিল হিসাবে তিনি আমাদের জন্য যথেষ্ট যে হাদিসটি বোখারি সরে পেসেছে সুপ্রিয় দর্শক আমাদের একটু আগে আলোচনা হয়েছিল আবারও শুধু আংশিক আমরা স্মরণ করে নিব মহানরবুল আলমিন যে অংশকে কালামি পাকে মহাগ্রন্থ আল কোরআনে তিনি এই নমুনাটি পেশ করেছেন মহানরবুল আলমী বলেন একুল মহানরবুল আলমিন নবী ম সালি সাল্লামের যে সুন্দর বাণী সুন্দর আল্লাহর আস্থাশীল হওয়ার পূর্ণ বাণী তার সঙ্গীকে সফর সঙ্গীকে তিনি শিক্ষা দিচ্ছেন তিনি বললেন একুল তুমি ভয় করো না তুমি দুশ্চিন্তা করো না মহানবুল আলমিন আমাদের সাথেই আছেন আমরা শুধু দুইজন এখানে না তিনি আমাদের তৃতীয়জন তালা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করবেন অতএব আমাদের দুশ্চিন্তার কিছু নাই মহেন্দ্রবুল্লা আলামিন তিনি সুরাত তোবার চল্লিশ নম্বর আয়াতে পূর্ণ বিস্তারিত আলোচনা করেন ফাঞ্জাল্লাহসাকি নেতাহু আলাই হে ওয়া ইয়াদাহু বেজুনুদ্দিন লাম তারৌহা তার হাবিবের সফর সঙ্গীকে নবী মোহাম্মদ সাল্লাহু আলী ওসাল্লাম এবং আবু বকর রদিউল্লা এই কঠিন মুহূর্তে মহানবুল আলমিন তাদের প্রতি শান্তি অবতীর্ণ করলেন আল্লাহ আকবর ফনজাল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে তাদের প্রতি প্রশান্তি অবতরণ করলেন ওয়াইয়াদাহু এবং তাদেরকে দৃঢ়বাদী করলেন শক্তিশালী করলেন বেজুনুদ্দিন লাম তারাওহা এমন সৈন্য সামন্ত দিয়ে যা তোমরা দেখোনি আল্লাহ আকবর মহান রবুল আলমিন ফেরিস্তা দিয়ে তাদেরকে সহযোগিতা করলেন তাদেরকে সাহায্য করলেন যেহেতু তারা ধৈর্য ধারণকারী ছিলেন উত্তম ধৈর্য ধারণকারী এত বড় বিপদের মুহূর্তে মহান রব্বুল আলমিনের প্রতি ধৈর্য ধারণ করে তার প্রতি পূর্ণ আস্থাশীল হয়ে তারা এ কথা বলছেন হাসবুন আল্লাহ ওয়াকিল ইন্না আমরা আল্লাহর প্রতি ভরসা করছি আল্লাহ তারা আমাদের সাথেই আছেন তিনি আমাদেরকে দেখেন তিনি আমাদেরকে কন্ট্রোল করেন তিনি আমাদেরকে সহযোগিতা করেন তিনি আমাদের বিপদ থেকে উদ্ধার করেন তাদের এই পূর্ণ আস্থার ফলে তাদেরকে মহানবুল্লাহ আলমিনের যে বাহিনী ফেরেস্তা তাদের মাধ্যমে তিনি সহযোগিতা করলেন আরও নমুনা পেশ করতে পারি মহান্নবুল্লাহ আলমিন তার নবীদের জীবনের যে ঘটনাগুলি কোরআন মাজিদের তিনি উল্লেখ করেছেন যার মাধ্যমে আমাদের জীবনে যদি এই মুহূর্তগুলো আসে কঠিন মুহূর্তগুলো আসে তাহলে আমরাও যেন আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হতে পারি সুপ্রিয় দর্শক সুপ্রিয় শ্রোতা আমরা আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল সম্পর্কে আলোচনা করছি সুপ্রিয় উপস্থিতি মহানরবুল আলমিন হুদ সালাম সম্পর্কে তিনি কোরআন মাসিদে আলোচনা করেছেন সৌরাতুল হুদ একটি সোরার নামই আছে সৌরাতুল হুদ সে হুদের তিপ্পান্ন থেকে ছাপ্পান্ন নমে আয়াত যদি আমরা পড়ি এখানেও মহানরবুল আলমিন কিছু নমুনা আলোচনা করেন হুদ সালামের।

আপনি এমন কোনো দলিল আমাদের কাছে নিয়ে আসেননি যে দলিলের মাধ্যমে আমরা আমাদের যে উপাস্যগুলো আমাদের মাবুদগুলো, সেগুলোকে আমরা বর্জন করে আপনাকে আমরা গ্রহণ করে নিব সেগুলোকে বর্জন করে আমরা মেন হয়ে যাব। এই ধরনের তো কোনো দলিল আমাদের কাছে নিয়ে আসেননি আমরা কীভাবে সেগুলোকে বর্জন করতে পারি ইন যে হতে পারে আপনি আসক্ত হয়েছেন আপনার মাঝে এ ধরনের কিছু বদনজর বদ কিছু খারাপ কিছু কাজ করছে যেটি আমাদের উপাস্যের ফলে আমাদের উপাস্যগুলো থেকে আমাদের এই মূর্তিগুলো থেকে কিছু আপনার প্রতি এমন খারাপ দৃষ্টি পড়েছে যার ফলে আপনি এ ধরনের কিছু কথা বলছেন তিনি বললেন যে আমি আল্লাহকে সাক্ষ্য মানছি ওয়াদু এবং তোমরাও সাক্ষী থাকো বারি ও তুশ্রী গুণ যে তোমরা যেগুলো শেরিক করো যে ইবাদত করো মূর্তিদের সেই ইবাদত থেকে আমি পূর্ণ মুক্ত সুপ্রিয় দর্শক বিরতির পরে আবারও আপনাদের কাছে ফিরে আসছি আপনারা আমাদেরই সাথে থাকুন আসসালামু আলাইকুম ওরম্লাহ আসসালামু আলাইকুম রসমতল্লাহ হেত প্রাণ প্রিয় দর্শক আমরা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা আল্লাহর প্রতি পূর্ণ ভরসা করা এ বিষয় নিয়ে কথা বলছিলাম এবং আমাদের বিরতির আগে কথা চলছিল মহান্নবুল আলমিন তার প্রিয় বান্দাদের কিছু চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন যে চিত্রগুলো থেকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহর প্রতি আস্থাশীল হওয়ার যে দৃঢ়তা সে দৃঢ়তা আমরা অর্জন করি আমরা হুদ আল ঘটনা আলোচনা করছিলাম মহানরবুল আলামিন হুদ আল ইসলামের কমের মানুষদের ঘটনা তুলে ধরেন যারা নবী হুদ আলহালামের সাথে অনেক কথা বলেছিল। হুদ আলি ইসালামকে তারা এ কথা বলা শুরু করল যে হতে পারে আমাদের এই মূর্তিগুলোই খারাপ কিছু দিক আপনাকে পেয়ে বসেছে যার ফলে আপনি এ ধরনের কথা বলছেন নবী হুদ আলি সালাম কল ইন্নি উশহিদুল্লাহ আমি আল্লাহকে সাক্ষ্য মানছি ওয়াশিদু এবং তোমরাও সাক্ষী থাকো আন্নি বারি ও মা তু শ্রীকুন তোমরা যেগুলোর ইবাদত করো তোমরা যেগুলোর পুজো করো এই ইবাদত থেকে আমি পরিপূর্ণভাবে মুক্ত আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি এক আল্লাহ এবং আল্লাহ সম্পর্কে তিনি তাদেরকে কিছু শুনিয়ে দিলেন যাতে তারা বুঝতে পারে যে হুদ আলাই সালাম তিনি আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল তিনি বললেন মিন্দু নিহি ফকিদুনি জামিয়ান যে আল্লাহ ছাড়া তোমরা সকলেই আমার ব্যাপারে চক্রান্ত গ্রহণ করছো তুম দেরুন অতএব যদি চক্রান্ত গ্রহণই করে থাকো তাহলে আমাকে আর সুযোগ দিও না তোমাদের চক্রান্ত করার যা আছে তোমরা তা করতে পারো তবে জেনে রাখো এমনি তবাকাল তো আল্লাহ আমি আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল আমি আল্লাহর প্রতি ভরসা করি আর তিনি হলেন আল্লাহ রব্বি তিনি আমার রব এবং তোমাদের রব আমি যার প্রতি আস্থাশীল তোমরা আমার ক্ষতি করতে পারবে না তিনি হলেন আমার রব এবং তোমাদের জেনে রাখো তোমরা তোমরা আমার ক্ষতি করতে চেষ্টা করেছ কিন্তু পৃথিবীতে এমন কোন জীব নাই যার কন্ট্রোল মহান রব্বুল আলামিনের কাছে নাই অর্থাৎ সকলের যে কন্ট্রোল সেটি তার হাতে তোমরা যদি ইচ্ছে করো আমার ক্ষতি করতে কালো তোমরা ক্ষতি করতে পারবে না জেনে রাখো আমিন তিনি সঠিক পথের ওপরই বহাল আছেন অতএব তোমাদেরকে আমি দাওয়াত পেশ করেছিলাম এক আল্লাহ যিনি তোমাদের রব আমাদের রব সকলের রব আর তোমরা আমার ক্ষতি শুরু করেছ বিভিন্ন উপমা দেওয়া শুরু করেছ বিভিন্ন কথা বলা শুরু করেছ জেনে রাখো মহানবুলের প্রতি আমি পূর্ণ বিশ্বাসী তার প্রতি আমি আমি পূর্ণ আস্থাশীল তার উপরই ভরসা করি সুপ্রিয় দর্শক নবী হুদ আল ইসলামের এই তার কৌমের যে ঘটনা এই ঘটনা থেকে কিন্তু আমরা উপলব্ধি করতে পেরেছি যে কঠিন মুহূর্ত তাদের কাছে এসেছে এত কঠিন যে তারা বিভিন্ন ধরনের কথা বিভিন্ন ধরনের চক্রান্ত তারা করতে শুরু করেছে কিন্তু নবীদের জীবন নবীদের যে পথ চলা কখনোই টোলে যাননি কখনোই তারা পথ বন্ধ করে দেননি কখনোই তারা মহান রব্বুল আরামিনীর উপর থেকে তাদের আস্থাকে হারিয়ে দেননি এ ধরনের ঘটনা যদি আমরা খুঁজি এ ধরনের নমুনা যদি আমরা খুঁজি এ ধরনের চিত্র যদি আমরা খুঁজি তাহলে কোরআন এবং হাদিসে অসংখ্য চিত্র আছে অসংখ্য নমুনা আছে যে নবীরা মহান মহানব্বুল আলমিনের প্রতি পূর্ণ আস্থাশীল ছিলেন যারা মহমেন আল্লাহ নবীর সাথী সহ আর যত ভালো মানুষ তারা আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল ছিলেন যারা পরিপূর্ণ মহমেন তাদের মাঝে আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল এই গুণটি পরিপূর্ণভাবে থাকবে কারণ পৃথিবীতে যাহা কিছু ঘটে কোনো বিপদও যদি চলে আসে তাহলে এটি আমার নসিবে ছিল নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকেও কখনো মার খেতে হয়েছে কখনো তাদের কথা শুনতে হয়েছে এবং সেগুলো মহানরবুল্লা আলমিন তার বিনিময় তাকে দিয়েছেন এবং দিবেন অনুরূপভাবে মমিনের কাছেও মমিনের ঘরেও যদি এ ধরনের বিপদ আপদ আসে তাহলে তাকে ধৈর্য ধারণ করতে হবে যতই কঠিন অবস্থা আসুক না কেন তাকে ধৈর্যশীল হতে হবে এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হতে হবে প্রাণ প্রিয় দর্শক আমরা আল্লাহর প্রতি আস্থাশীলের আর দুই একটি নমুনা জায়গাতে তিনি নবীদের যেহেতু ঘটনা বর্ণনা করেছেন কারণ তাদের জীবন এমন জীবন তারা পেয়েছেন যে জীবনে পরীক্ষা এসেছে কারণ নবীদেরকে বেশি কষ্ট দেওয়া হয়েছে আমাদের চেয়েও আমরা সাধারণ মানুষ আমাদের পরীক্ষার চেয়ে নবীদের কাছে পরীক্ষা আরো বড় কঠিন এসেছিল এবং সেই কঠিন মুহূর্তেও তারা মহান রব আলিনের এই পরীক্ষায় তারা পাশ করেছেন নবী নু আলাই সালাম তার সম্পর্কে মহান রব তার নেবী নেবী মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লামকে তিনি ইঙ্গিত করেন জানিয়ে দেন ওয়াতলু আলাইহিম নাবা নু কল ইদ কৌমিহি ইয়া কওমি

ইন কানাকা আলাইকুম মাকামি ওয়া যদি আমার অবস্থান আমার যে মর্যাদা আমার যে নসিহত এক সঠিক দিনের প্রতি আল্লাহর দিনের প্রতি আহ্বান এটি যদি তোমাদের কাছে বড় কঠিন হয়ে পড়ে তোমরা যদি এতে সিদ্ধান্ত গ্রহণ করতে না পারো সেটি মেনে নিতে না পারো আল্লাহর এই নিদর্শনকে তোমরা সাদরে গ্রহণ না করো তাহলে তোমাদের করণীয় তোমরা করো নবী সালাম তাদেরকে বলেন ফাআল্লাহি জেনে রাখো আমি আল্লাহর প্রতি ভরসা রাখি তোমরা সকলেই এবং তোমাদের যারা উপাস্য তাদেরকে নিয়ে তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো সুম্মালা এখন আমরুকুম আলাইকুম গোম্মা আর তোমরা সিদ্ধান্ত হেয়তোই ভোগ না তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো সকলেই তোমরা যে সিদ্ধান্ত গ্রহণ করবে তোমরা এবং তোমাদের উপস্য সকলকে নিয়ে আমার ব্যাপারে যে সিদ্ধান্ত গ্রহণ করবে তাতে তোমরা দুশ্চিন্ত না তোমরা আমার ব্যাপারে যা করতে চাও তা করে বসো আর আমাকে তোমাদের সুযোগ দেওয়ার কোনো দরকার নেই আমি তোমাদের কাছে সুযোগ কামনা করছি না যে আমাকে পাঁচ দিন আমাকে একটি বছর আমাকে পাঁচটি বছর তোমরা দাও তোমাদের কাছে আমি কোনো করুণা করছি না বরং আমি তোমাদের কাছে এ কথাই বলবো আমি সঠিক দিনের দাওয়াত দিয়েছি সঠিক দিনের দাওয়াত দিচ্ছি আর সে দাওয়াতকে তোমরা গ্রহণ করো আর যদি না করো তাহলে তোমাদের যা করণীয় তোমরা করতে পারো সেটি করো আমার সুযোগের প্রয়োজন হবে না তিনি এ কথাই বলেছিলেন তাওয়াল আল আল্লাহ আল্লাহর প্রতি আমি পূর্ণ আস্থাশীল প্রাণপ্রিয় দর্শক আমরা আজকের আলোচনাতে স্পষ্ট হতে পেরেছি আল্লাহর প্রতি নাবিরা সর্বদাই কঠিন মুহূর্তেও তারা ধৈর্য ধারণ করেছেন শেষে আমরা মহান মহানবুল আলমিন মুসা আলি সালাম এবং মুসা আলী সালামের মা তাদের লম্বা একটি ঘটনা আছে লম্বা ঘটনা থেকে আমরা সারাংশ যেটুকু আমাদের আজকের আলোচনার সাথে সম্পৃক্ত আল্লাহর প্রতি ভরসা করা এ সম্পর্কে মহানবুল আলমিন শিক্ষা দিয়েছেন যে মুসা সালামের মা আল্লাহতাল তাকে ওহি করেছিলেন এবং মুসা আলাইসাল্লাম সালামকে তিনি নাবি করেছিলেন মহেন্দ্রবুল্লা আমিন তার ঘটনা সুরাতুল কসাসের সাত এবং আট নম্বর আয়াতে এরশাদ করেন ওয়াও হাইনা ইলা মুসা আন আরউদ্দুয়ে আমি মুসা আলহীসাল্লামের মাকে আমি ওহি করলাম প্রত্যাদেশ দিলাম আন আরউদ্দৈ তুমি মুসা আলি সালামকে তোমার স্তন্যপান পান করাও ফাইদা খিফতে আলাইহে ফালকে হে ফিলিয়াম আর তুমি তাকে লালন পালন করতে থাকো তাকে বড় করতে থাকো আর যখন তুমি তার উপর ফাইদা খিফতে আলাইহে যখন মুসা আলাই সালামের উপর তোমার ভয় হবে তখন তোমার করণীয় হবে ফালকি ফিলিয়াম তুমি তাকে সাগরে ফেলে দাও আর জেনে রাখো ওয়ালা তাহজানি দুইটি শব্দ বললেন ওলা তাকি তুমি ভয় করো না ওয়ালা তাহজানি আর দুশ্চিন্তা হয় না আমি তাকে ফিরিয়ে মিনাল মিনালিম এবং আরো জেনে নাও আমি তাকে নবী বানিয়ে দিব মহানডুল আলমিন মুসা আলাহিসাল্লামের মাকে তিনি এ ধরনের এমন সুন্দর নসিহত করলেন আর যখন তার প্রতি বিপদ আসলো তাই করলেন মুসা আল্লাহ মা তার জীবন রক্ষার্থে যেহেতু ফেরাউন সে বাদশাহ পুরুষ সন্তানকে নিঃশেষ করে ফেলবে তিনি ফেলে দিলেন এবং এক আল্লাহর প্রতি ভরসা করলেন আমরা আল্লাহর প্রতি ভরসা করার কিছু নমুনা আলোচনা করছিলাম যেটি নবীদের জীবনে ঘটেছে আজকে আমাদের জীবনকেও আল্লাহর প্রতি আস্থাশীল হওয়ার শিক্ষা দিতে হবে আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে আমরা যেন সর্বদাই আল্লাহর প্রতি আস্থাশীল হই এ আশা রেখেই আজকে অধিবেশন শেষ করতে চলেছি আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন আসসালাম আলাইকুম غبار مدينة كحل لعيني وتربتها على رأسي عيني